পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্রয়লার সচল হওয়ায় চুল্লি দিয়ে উঠছে ধোঁয়া, যে কোনো সময় উৎপাদনে আসছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্র। শনিবার রাতেই ইন্দোনেশিয়া থেকে আনা সব কয়লা জাহাজ থেকে খালাস করা হয়। এরপর শুরু হয় বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। 1320 মেগাওয়াটের এই কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে এখন চালু হবে 660 মেগাওয়াটের একটি ইউনিট। এতে ঢাকা, বরিশাল ও খুলনা সহ সারা দেশের লোডশেডিং আরও কমে আসবে বলে আশা কর্তৃপক্ষের। টারবাইন এখনো ঘোরা শুরু করেন, টারবাইন ঘুরবে হচ্ছে আপনার বিকাল চারটায়, তখন বিদ্যুৎ বেড়ে যাবে টারবাইন ঘুরলে। নতুন লাক্স যা দেয় মখমলি উজ্জ্বলতা, আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স। আপাতত 41,000 মেট্রিক টন কয়লা দিয়ে একটি ইউনিট চালানো হলে 8 দিন চলবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন 30 জুনের মধ্যে আসছে আরও একটি জাহাজ, এর পরপর ধারাবাহিকভাবে আসবে আরও 16টি জাহাজ। এই বিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সাকার এবং কনভেয়ার বেল্ট, তাই মাত্র 24 ঘন্টার মধ্যেই জাহাজ থেকে 41,000 মেট্রিক টন কয়লা খালাস হয়ে ঢুকেছে কেন্দ্রের রিজার্ভারে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।